আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে, বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় উড়বে। আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে, বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় উড়বে। بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়া সসালাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অসংখ্য শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনি দাওয়াতি কাজে আমাদের আজকের এই সফরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফলভাবে সম্পন্ন করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আপনারা সারা দেশ থেকে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন এবং আপনারা জানেন আজকে 31 মে 2018 তারিখে কিশোরগঞ্জের মডেল থানায় কিশোরগঞ্জের একটি মসজিদকে কেন্দ্র করে স্বল্পমারিয়া এলাকায় মসজিদে তাকোয়া নামে একটি মসজিদ ভেঙে ফেলার হুমকি দেয়া এবং তৎসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে উত্তেজনার প্রেক্ষাপটে কিশোরগঞ্জ মডেল থানায় ওসির আমন্ত্রণে বাংলাদেশের হানাফি ওলামা ইকরাম এবং আহলুল হাদিস ওলামা ইকরাম তাদেরকে একত্রিত করা হয়েছিল। কিশোরগঞ্জ মডেল থানার ওসি সাহেবের আমন্ত্রণে আমরাও আহলুল হাদিসদের পক্ষ থেকে আমাদের ওস্তাদ সাহেব ডক্টর মোহাম্মদ মুসলিহুদ্দিন স্যারের নেতৃত্বে প্রায় 10 থেকে 12 জনের আলেমদের একটি প্রতিনিধি দল আমরা সকালে কিশোরগঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করি এবং সেখানে আমরা সময় মতো পৌঁছি, জোহরের সালাত আদায় করি থানা মসজিদে এবং আমাদের হানাফি ওলামা ইকরামের মধ্যেও তারা 7 জনের একটি টিম সেখানে কিছুক্ষণের মধ্যে উপস্থিত হন। আমাদের আহলুল হাদিস ওলামা ইকরামের মধ্যে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে টিম লিডার হিসেবে ছিলেন ডক্টর মোহাম্মদ মুসলিহুদ্দিন, শেখ মুফতি মোহাম্মদ মনিরুদ্দিন, শেখ মোহাম্মদ হারুন হুসাইন, ডক্টর মোহাম্মদ আবু তাহের, 5 নম্বরে শেখ আব্দুর রাজ্জাক সালাফি, 6 শেখ আবদুল্লাহ শাহেদ মাদানি, 7 শাহাদত হুসাইন খান ফয়সাল, এছাড়াও ছিলেন শেখ আনিসুর রহমান মাদানী, শেখ মুস্তাফিজুর রহমান, শেখ জাহাঙ্গীর আলম ইসলাহী, এছাড়াও আরও কয়েকজন ছিলেন, আমরা সবার নাম এখানে বলতে পারছি না সময় সংক্ষিপ্ততার কারণে। এরপরে হানাফি ওলামা ইকরামের পক্ষ থেকে বিশেষ করে কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদ মসজিদের খতিব এবং আল জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জের মোহতামিম মহাপরিচালক হজরত মৌলানা আজহার আলী আনোয়ার শাহ সাহেবের সার্বিক তত্ত্বাবধানে 7 জন আলোচক উপস্থিত থাকার জন্য তালিকা থানায় জমা দিয়েছেন। সেই 7 জনের নাম আমি শুধুমাত্র একটু পড়ে শোনাচ্ছি। 1 হজরত মৌলানা মুফতি লুৎফুর রহমান ফরাইজি সাহেব, 2 হজরত মৌলানা মুফতি মোহাম্মদ শামসুদ্দোহা সাহেব, 3 হজরত মৌলানা শোয়াইব আব্দুর রউফ সাহেব, 4 হজরত মৌলানা মুফতি শামীম ওসমান সাহেব, 5 হজরত মৌলানা মুফতি সোহাইল আহমদ সাহেব, 6 হযরত মাওলানা মুফতি সাইয়েদ মোহাম্মদ সিরাজুল হুদা সাহেব এবং 7 মাওলানা মুফতি আব্দুর রহিম সাহেব। ওনারা উপস্থিত ছিলেন। আমরা উপস্থিত হওয়ার পরে দুপুর নাগাদ থানার যিনি তদন্ত ইনচার্জ ছিলেন ওসি, তিনি আমাদেরকে বললেন, সবাইকে বললেন যে আজকে মূল যিনি ওসি দায়িত্বশীল তিনি না থাকায় এবং সার্বিক পরিস্থিতি উত্তেজনাকর হওয়ায় এবং বিভিন্ন কারণে বিভিন্ন প্রেক্ষাপটে আজকের যে বাহাস হওয়ার কথা ছিল, আলোচনা হওয়ার কথা ছিল, সেটা হবে না, আপনারা সবাই আপনাদের সবার স্থানে চলে যান। এভাবে করে আমরা আমাদেরকে ঘোষণা দেওয়ার পরে বাইরে আমাদের কিছু ভাইয়েরা উত্তেজনা অবস্থায় বিভিন্ন ধরনের স্লোগান দিয়েছেন এবং অনেক 100 মানুষ সেখানে ভিড় করেছিলেন। আমরা থানার মধ্যে ছিলাম অনেকক্ষণ, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজ করে দিয়েছেন। আমাদের পুলিশ প্রশাসনের সাথে তদন্তে যিনি থানায় ছিলেন তার সাথে আমরা কথা বলেছি মুসলিম স্যারের নেতৃত্বে এবং পরবর্তীতে তারা ডক্টর মুসলিহুদ্দিন স্যার মসজিদের নিরাপত্তা রক্ষায় অর্থাৎ তাকোয়া মসজিদের যে নিরাপত্তা নিয়ে শঙ্কা ছিল সেই নিরাপত্তা রক্ষার জন্য থানার কাছে আবেদন জানিয়েছেন, খেয়াল রাখার জন্য বলেছেন, তারা আশ্বাস দিয়েছেন যে খেয়াল রাখবেন, ইনশাআল্লাহ এ নিয়ে আর কোনো সমস্যা হবে না।
এভাবে করে আমরা কথা বলে সর্বশেষ তাদের কাছ থেকে বিদায় নিয়ে তারপরে চলে এসেছি। আসার সময়ও আমাদের কিছু ভাইয়েরা আমাদের গাড়ি আটকে গাড়িতে আঘাত করে বিদায় অভিবাদন জানিয়েছেন, আমরা তাদেরকে মুচকি হাসি দিয়ে অভিবাদন জানিয়েছি। আমরা আসলে মূলত ঐক্যের বাণী নিয়ে সেখানে গিয়েছিলাম। আমাদের ওস্তাদ ডক্টর মসনুদ্দিন স্যার ওখানে যাওয়ার পরেও কয়েকজনের সাথে প্রাথমিক কথা হয়েছে, যে সাতজন হানাফি ওলামা ইকরামের নাম বললাম তাদের কয়েকজনের সাথে ব্যক্তিগত কথায়ও তিনি বলেছেন যে আমরা ঐক্যের কথা নিয়ে এসেছি, আসলে আমরা এই বিষয়গুলো নিয়ে মারামারি কাটাকাটি ফিতনা ফাসাদ একে অপরের প্রতি গালিগালাজ এগুলো কখনোই আমরা করবো না, করতে চাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের মধ্যে মিল মহব্বত তৈরি করে দেন এবং আমরা সবাই দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের তাওহীদ এবং সুন্নার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ করে দেন। যেখানে খ্রিস্টান ইহুদিরা আমাদের বিপক্ষে কাজ করে যাচ্ছে সারা দেশে সারা দুনিয়ায়, সেখানে আমরা যদি মুসলিম ভাইয়েরা এভাবে ঘাতকাতি দ্বন্দ্বে লিপ্ত হই তাহলে পরে আমরা বেশি দূর আগাতে পারবো না। সার্বিকভাবে আমরা মোটামুটি এই বিষয়গুলো নিয়ে অনেকের সাথে কথা বলেছি কিন্তু সার্বিকভাবে কোনো বাহাস সেখানে অনুষ্ঠিত হয়নি এবং নির্দিষ্ট কোনো ডেটও পরবর্তীতে দেওয়া হয়নি। আপাতত ওইভাবেই আমাদের সবাইকে স্থগিত করা হয়েছে, এভাবেই বিদায় দেওয়া হয়েছে। আমরা এই নিয়ে যেন কোনো ধরনের ভাইরাল, কোনো ধরনের মিথ্যাচার, কোনো ধরনের অপপ্রচার আমরা না করি, উভয় পক্ষ প্রতিই আমরা অনুরোধ জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তাওহীদ এবং সুন্নাহর পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। আমিন। জাযাকুমুল্লাহ খায়রা, আল্লাহু বারিক ফিকুম। বিশেষভাবে একটা বিষয় না বললেই না, আমাদের আহলে হাদিস ওলামায়ে কেরামের মধ্যে এখানে বাংলাদেশ জামিয়াতে আহলে হাদিসের এবং বাংলাদেশ আহলে হাদিস আন্দোলনের, বাংলাদেশ আহলে হাদিস জামায়াতের, আহলে হাদিস তাবলিগ ইসলামের চারটি মূল সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আজকের এই কিশোরগঞ্জের বাহাস উপলক্ষে আমরা একত্রিত হয়েছিলাম। আমি তাদের নামগুলো আপনাদের একটু আগে পড়ে শুনিয়েছি। আহলুল হাদিসরা আলহামদুলিল্লাহ ঐক্যবদ্ধভাবে কোরআন এবং সুন্নাহর যেখানে বাধা আসে কোরআন এবং সুন্নাহ মানার ক্ষেত্রে সেখানে তারা ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করেন এবং মুসলিম উম্মার ঐক্যের জন্য কাজ করে অতীতেও গিয়েছেন, বর্তমানেও যাচ্ছেন, ভবিষ্যতেও যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তাওহীদ এবং সুন্নাহর পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে কোরআন এবং সুন্নাহকে মূলনীতি হিসাবে গ্রহণ করে সার্বিক জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। আকুলু কাউলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।